রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার নাড়িয়ে দিলেন বাংলার মন এর আগে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তে আদালত শিলমোহর দিয়েছিল রাজ্যপালের এই নিয়োগ অবৈধ বলে দাবি করে রাজ্য শিক্ষা দপ্তর হাইকোর্টে আবেদন করেছিল সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং রাজ্যপালের এই দশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বৈধতা শিলমোহর দিয়েছিল ওই দশজন রাজ্যপাল নিযুক্ত উপাচার্যকে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পাশাপাশি তাদের বেতনক্রম চালু করার নির্দেশ দেয় বিচারপতি আর এই দরজা বন্ধ হতে না হতেই রাজ্যপাল আরও এক সিদ্ধান্ত নিলেন রাজ্যের জন্য এবার শিক্ষাক্ষেত্রে উৎকর্ষকে সম্মান জানাতে তৎপর হলেন রাজ্যপাল এবার থেকে প্রতি বছর রাজভবনের তরফে উচ্চশিক্ষায় কৃতি ছাত্রছাত্রী সেরা শিক্ষক এবং সেরা গবেষককে পুরস্কৃত করবে রাজভবন প্রথম বছর এই পুরস্কারের যাবতীয় খরচ দেবেন রাজ্যপাল রাজ্যে শিক্ষায় উৎকর্ষের ছাপ রাখা শিক্ষক ও ছাত্রছাত্রী এবং গবেষকদের পুরস্কৃত করা হবে সেরা শিক্ষক পাবেন পাঁচ লক্ষ টাকা সেরা ছাত্রছাত্রী পাবেন দু লক্ষ টাকা এবং সেরা গবেষক পাবেন দু লক্ষ টাকা যোগ্য প্রার্থীদের বাছাই করবেন বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি যার সদস্য থাকবেন উপাচার্য Jura. Video report. EBM News.